ধরুন বাসের ভাড়া দিয়ে নেমে দেখলেন হিসেবে আপনাকে যে টাকার নোটটা ধরিয়ে দিয়েছে তিনটা নিতান্তই সেইটাতে অসাবধান এবং সরল পেয়ে বেচারা হাসতে হাসতেই তার চালাতে না পারা নোটখানা ধরিয়ে দিয়ে হাওয়া হয়ে গেছে বাস থেকে নেমেই আপনি রিক্সায় উঠলেন রিক্সা ভাড়া চল্লিশ টাকা মক্ষম একটা সুযোগ এলো আপনার হাতে হেল্পারে ধরিয়ে দিয়ে যাওয়া ছিঁড়া ফাটা বিশ টাকার নোটটাকে অন্য একটা টাকার নোট কিংবা দুটো দশ টাকার নোটের সাথে মিশিয়ে দিয়ে কাছে আপনি তা দিতে পারেন বেচারা টের তো না পেলে নির্বিঘ্নে আপত্তা অন্যের ঘাড়ে উঠিয়ে দেওয়া গেল কিন্তু সেই ছেঁড়াফাটা ফাটা বিশ টাকার নোট অন্য নোটের সাথে মিশিয়ে রিক্সাওয়ালাকে গছাতে গিয়েও শেষ পর্যন্ত পারলেন না আপনি ভাবলেন কেউ একজন আমার সাথে অন্যায় করেছে বলে সেই একই অন্যায় আমি অন্য একজনের সাথে কিভাবে করতে পারি এমনও তো হতে পারে এই ছাড়া নোট রিক্সাওয়ালাটা কোথাও চালাতেই পারলো না এই নোট চলবে না বলে তাকে দোকানদার চাল না দিতে পারে ওষুধের দোকানদার ওষুধ না দিতে পারে এমনকি নিজের মেয়ের জন্য একটা খেলনা কিনতে গেলেও এই নোটের কারণে তাকে ফেরত আসতে হতে পারে মানি ব্যাগ থেকে নোটটা বের করতে গিয়েও শেষ পর্যন্ত বের করা হলো না আপনার রিক্সাওয়ালাকে চকচকে দুইটা বিশ টাকার নোট দিয়ে ছেঁড়া নোটটাকে মানি ব্যাগের অবহেলিত কোনটাই বুঝে রাখলেন এই যে শেষ মুহূর্তের এই বোধ এটাই হলো তাকোয়া এই কাজটার সাক্ষী কেবল আপনি আর মহান আল্লাহ দুনিয়ার আর কেউ এই ব্যাপারে জানে না না আপনাকে ধোঁকা দিয়ে যাওয়া সেই বাসের হেল্পার না ধোকায় ফেলতে গিয়েও ফেলতে না পারা রিকশাওয়ালা কেউই জানে না হতে পারে কেবল এমন একটা অতি ক্ষুদ্র কাজের জন্য আখেরাতে আপনি জানাতে পৌঁছে যাবেন হতে পারে আপনার সেদিনকার এই কাজটা আল্লাহ সুবাহান আল্লাহ তাল্লার কাছে এত পছন্দ হয়ে যায় যে তিনি আপনার পূর্বের আর পরের সমস্ত গুনা মাফ করে দিবেন তাই কখনোই কোনো ভালো কাজকে তুচ্ছ জ্ঞান করে এড়িয়ে যাবেন না সেটা যত ক্ষুদ্রই হোক না কেন ওই কাজটাই হয়ে উঠতে পারে আপনার আখেরাতের নাজাতের চাবিকাঠি আল্লাহ আমাদের সবাইকে ক্ষুদ্র অতি ক্ষুদ্র নে কাজ একমাত্র মহান আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য করার তো অভিজ্ঞান করুন লোক দেখানো নয় সকল কাজ একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্যই করা উচিত আমিন